हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम আমি বাংলাদেশী নতুন ব্লগার রুবা অরিন আজকে আমি ব্লগটি শুরু করলাম খুব সকাল থেকে কারণ আজকে হলো সানডে মেয়ে স্কুলে গিয়েছিল তো ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম এখন সকাল 10:30টা কি 11:15টা এরকম বাজে মেয়ে এখন আসছে তো আমি উপর থেকে দাঁড়িয়ে একটু শুট করলাম আপনাদের জন্য দেখেন ওই যে আমার মেয়ে ব্যাগ নিয়ে আসছে খুব ছোট দেখা যাচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কারণ আমি চারতলার উপরে চারতলা থেকে আমি শুট করতেছিলাম তো মেয়ে আসছে এইজন্য একটু শুট করলাম দাঁড়িয়েছিলাম যে 10:30টা বেজে গেছে এখন আসছে না কেন তো অপেক্ষা করতে করতে অপেক্ষার পালা শেষ মেয়ে চলে আসছে তো সকালে স্কুলে গিয়েছে আমি তখন শুট করতে ভুলে গিয়েছিলাম কারণ ওকে নাস্তা খাওয়াতে হয় আবার ওর চুলটা একটু বেঁধে দিতে হয় যাই হোক এটা তো আমরা সব ভিউয়ার্স ভাই বোনেরাই জানি যে যার যার বাচ্চাকে সে গুছিয়ে দেয় আমিও আমার মেয়েকে সুন্দরভাবে গুছিয়ে দেই গুছিয়ে স্কুলে পাঠাই তো সেজন্য একটু দেরি হয়ে গিয়েছিল আর আমার মনেও ছিল না যে এখানে আমি ক্যামেরা অন করিনি তো আসার সময় আমার খেয়াল হলো যে সকালে তো শ্যুট করিনি তো ও যখন এখন স্কুল থেকে আসতেছে আমি একটু শ্যুট করি তো এই তো ও ঘরে ঢুকলো দরজা বন্ধ করতেছে তো এখন ও ঘরে যাচ্ছে আমি এর ফাঁকে ওকে স্কুলে পাঠিয়ে আমি ঘর টোর এগুলো সব গুছিয়ে ফেলেছিলাম কারণ একা একা ঘরে কী করবো আপনাদের ভাইও অফিসে চলে গেছে নাস্তা করে তো আমি আর বাকি যে কাজগুলো ছিল ঘর টোর গুছানো এগুলো মোটামুটি একটু কমপ্লিট করে ফেলছি আর মেয়ে এখন একটু রেস্ট নেবে রেস্ট নেওয়ার পর তারপর নাস্তা করবো আজকে আমি নাস্তাও তৈরি করে নিই কারণ কালকে আমার ছোটো বোন আবার অনেকগুলো খাবার পাঠিয়েছিল আমাদের বাসায় তো সেটাই ছিল বিরিয়ানি ছিল আমরা খাওয়া দাওয়া করছি রাত্রেবেলা আবার ছিল সেটাই খাবো সকালে নাস্তাও কারণ আমার মেয়ে পোলাও খুব পছন্দ করে সেজন্য আর নাস্তা তৈরি করিনি সেটাই খাবো গরম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি বের করে রেখেছি ফ্রিজ থেকে এখন সেটা গরম করে তারপর খাবো আর চা রান্না করবো সেটাই খাবো তো মেয়ে একটু রেস্ট নিচ্ছে আসার পরে তারপরে হাত মুখ ধুয়ে আমরা খেতে বসবো এই তো আমি গরম করার জন্য চুলো দিয়ে দিছি কড়াইটা আমার গরম হয়ে গেছে তো এখন আমি প্লেটে এটা বেড়ে নেব আর এই যে চাটা বসিয়ে দিলাম চা পাতা চিনি দুধ সব কিছু দিয়ে তো আমরা খাচ্ছি আর এটা হচ্ছে আমাদের দেশীয় কলা মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে নরসিংদী নরসিংদী থেকে আনছে আমার ভাসুর তো আমাদের জন্য পাঠিয়ে দিছে কিছু খাবার পাঠিয়ে দিছিল তো আমি সেটাও সামনে রাখছি ও যদি খায় আর এই তো আমাদের খাওয়া শেষ এখন চা খাচ্ছি আমি তো চা খেয়ে তারপর রান্না করতে চলে যাব আজকে আমি ভিডিওটা খুব শর্ট করে করেছি বিস্তারিত কোনো কিছুই দেখাইনি তো যাই হোক আমি রান্নাঘরে চলে যাবো এরপরে আমি সব কিছু রেডি করে একবারে আপনাদের রান্নাটা শেয়ার করব তো এই তো আমি রান্নাঘরে চলে এসেছি আর চুলোতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম পেঁয়াজটা লাল করে আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব তো একটু ভরে ভরে দিলাম আর আমি আজকে রান্না করবো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো আর পানি দিয়ে দিব দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব আজকে আমি রান্না করবো হচ্ছে শিম আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো আমি সবজিটা কুটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন আমি সবজিটা ছেড়ে দিচ্ছি আমার মশলাটা কষা হয়ে গিয়েছে তো এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাছটা আমি এপাশ থেকে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এই কী বলে হলুদ মশলা তারপর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে রেখেছি মিলিয়ে রেখেছি তো এটা আমি একটু ভেজে নিব হালকা করে ভেজে আমি এই তরকারিতে মানে সবজির মধ্যে ছেড়ে দিব পরে তো আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিটাও সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটা মধ্যে পানি দিয়ে দিব মানে একটু ঝোল করেই রান্না করব আজকে আমি একটাই তরকারি রান্না করেছি আর ডাল ভাত আগে আমি রান্না করে ফেলেছিলাম সেটা আর দেখাইনি শুধু তরকারিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব দিয়ে আমি এটার মধ্যে ওই ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা আমি একটু বেশি করেই দিয়েছি ধনে পাতা দিয়ে তারপর আমি মাছটা ছেড়ে দিব মাছটা ভেজে তারপর ছেড়ে দিব তো যাই হোক এই যে দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি তো আমি এখন ঢাকনাটা খুলে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব এই যে নাড়াচাড়া করে আমি এখন যে যেমন ঝোল খান আপনারা
অনেকে আসলে ঝোল পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে খাবেন। তো আমি একটু ঝোল করেই আজকে রান্না করলাম, কারণ আমি অন্য কোনো তরকারি আজকে রান্না করিনি, একটাই তরকারি রান্না করেছিলাম, সেই জন্য একটু ঝোল দিয়েছিলাম। আর মাছের মধ্যে আমি সব মশলা মেখে রেখেছিলাম, মানে লবণ, তারপর এই লবণ আর হচ্ছে হলুদ আর মরিচগুঁড়ো মেখে রেখেছিলাম। তো এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে আমি সেই তরকারিতে ছেড়ে দেবো। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তরকারিতে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ভালো করে করে ফুটলে তারপর আমি নামিয়ে নেব। তো আমি কিন্তু ধনে পাতাটা দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে, আর এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে ছেড়ে ফুটলে তারপর আমি নামিয়ে ফেলবো। তো আমার ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমি গত দুদিন আমার কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সেজন্য দুঃখিত, কারণ শরীরটা বেশি ভালো ছিল না, সেজন্য ভিডিও আপলোড করিনি। আর আজকে আমি ভিডিওটা আপলোড করেছি খুব শর্টভাবেই, তো আশা করছি আপনাদের ভালোই লাগবে, শর্ট করেই করেছি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা করে খাবেন, খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি গোসল সেরে নামাজ টামাজ সেরে আমি চলে আসছি খাওয়ার জন্য, আমার মেয়েকে আমি সার্ভ করে দিচ্ছি। এই তো ও খাচ্ছে, এখন ও খাবে। আমিও ভাত নিয়েছি, পাশেই আমার ভাত, আমিও নিয়ে নিচ্ছি ওর সাথে, একসাথে খেয়ে নিব দুজনে, খেয়ে তারপর একটু রেস্ট নিব, কারণ ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর দেখি কি নাস্তা করি, যদি কিছু করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার মেয়ে খাচ্ছে এখন, স্কুল থেকে চলে এসে তারপর নাস্তা করলো আমার সাথে, তারপর গোসল টোসল সেরে তারপর এখন খেতে বসছে। ওদেরও আবার এক্সাম শুরু হবে, কারণ বাংলাদেশের সব বাচ্চাদেরই একসাথে এক্সাম শুরু হবে এবার নভেম্বরে 24 তারিখ থেকে। তো সেই জন্য একটু প্রিপারেশনের দরকার আছে, বাচ্চাদের উপর একটু চাপও পড়েছে, কারণ অনেকদিন যাবৎ পড়াশোনা থেকে বিরত ছিল। তো এখন এই তো আমরা রেস্ট নিলাম, খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন বিকেলবেলায় আমরা চলে আসলাম। তো এগুলো ছিল ঘরে আমরা খাচ্ছি, আমি আগেই বললাম আমার ভাসুর কিছু খাবার পাঠিয়েছিল, তো সেজন্য আমরা খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, আর হচ্ছে ছানা ছিল, তারপর লাড্ডু, এগুলো দিয়ে আমরা আজকে বিকেলে নাস্তাটা করে নিচ্ছি। আর ঘরে কিছু তৈরি করিনি, কারণ যেহেতু ঘরে খাবার ছিল সেজন্য আর কিছু তৈরি করিনি। তো আমার ব্লগটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আর আমাদের জন্য দোয়া করবেন।